পুরুলিয়া স্টেশন সাক্ষী থাকলো এক বিরল দৃশ্যে ট্রেনের চাকার নিচে পৌঁছে যাওয়া এক যাত্রী কীভাবে রক্ষা পেলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে দুই আর পি এফ কনস্টেবল তারা ওই যাত্রীকে প্রায় টেনে হিঁচড়ে বের করেন চাকার তলার থেকে সম্প্রতি ঘটনাটি ঘটে পুরুলিয়া স্টেশনে সে সময় সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেসের ফাঁকা রেক শান্ট করে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হচ্ছিল ট্রেনটি বাঁকুড়া অভিমুখে চলতে দেখে এক যাত্রী ভুল করে ট্রেনটিতে চাপতে যান চলন্ত ট্রেনে চাপতে গিয়ে পিছলে যান তিনি প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝে ঝুলতে শুরু করেন ওই যাত্রী এই অবস্থাতেই ট্রেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে একটু একটু করে নিচের দিকে চলে যেতে থাকেন তিনি এই অবস্থায় প্ল্যাটফর্ম ডিউটিতে থাকা দুই আর পি কনস্টেবল মন্টু কুমার এবং রাজকুমার তাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে ধরেন চলন্ত ট্রেনের সাথে ছুটতে ছুটতে তারা টেনে তুলতে শুরু করেন ওই যাত্রীকে এর মধ্যেই ট্রেনটিকে থামানো হয় প্রাণ ফিরে পান বাঁকুড়ার লালবাজারের বাসিন্দা ওই যাত্রী রেল সূত্রে জানা গেছে ওই যাত্রীর নাম চন্দন সিং ঘটনাটিকে কেন্দ্র করে সেদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়া স্টেশনে প্রত্যেকেই সুখ্যাতি করেন আর পি এর